হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি পারভেজ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বানান শুদ্ধিকরণের শেষ টপিক নিয়ে। অর্থাৎ আমরা আজকের আলোচনার মধ্য দিয়েই বাংলা বানান শুদ্ধিকরণের টপিক শেষ করব ইনশাআল্লাহ। বাংলা বানানের আজকের টপিকের প্রথম রুলস হচ্ছে সর্বনাম বিশেষণ ও ক্রিয়া বিশেষণ পদরূপে কি শব্দটি দীর্ঘিকার দিয়ে লেখা হবে। ভালোভাবে শুনুন যে সর্বনাম বিশেষণ ও ক্রিয়া বিশেষণ পদরূপে কি শব্দটি দীর্ঘিকার দিয়ে লেখা হবে, অর্থাৎ কি বানানে দীর্ঘিকার থাকবে। যেমন কি করছো, এটা কি বই, কি করে যাব, এটা কি ফল, কি কথা বলতে চাও তুমি, কি যে করি, কি বাংলা ইংরেজি উভয় ভাষায় তিনি পারদর্শী, এই সবগুলো বানানে লক্ষ্য করুন কি বানানে কিন্তু দীর্ঘিকার রয়েছে। অন্য ক্ষেত্রে অর্থাৎ অব্যয় পদরূপে ভস্যিকার দিয়ে কি শব্দটি লেখা হয়। এখানে উদাহরণ হিসেবে লক্ষ্য করুন যে তুমি কি যাবে, সে কি এসেছিল। এই বিষয়টি আপনি আরো সহজে মনে রাখতে পারবেন। টেকনিক হিসেবে মনে রাখুন যে যে প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না উত্তর দেয়া যায় সেক্ষেত্রে কি বানানটি হস্যিকার দিয়ে হবে, আর হ্যাঁ বা না উত্তর দেয়া গেলে কি বানানটি দীর্ঘিকার দিয়ে হবে। অর্থাৎ প্রশ্নটির উত্তর হিসাবে যদি আপনি হ্যাঁ অথবা না দিয়ে সমাধান করতে পারেন তাহলে সেক্ষেত্রে হস্যিকার হবে, আর যদি হ্যাঁ অথবা না দিয়ে সমাধান করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে দীর্ঘিকার দিতে হবে। উদাহরণগুলোতে আরেকবার আসুন, তুমি কি যাবে, এক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারবেন যে হ্যাঁ অথবা না, সেক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে, তাই এখানে কি শব্দটি হস্যিকার হয়েছে। সে কি এসেছিল, এখানে এক কথাই যে হ্যাঁ অথবা না আপনি বলে তার উত্তর শেষ করতে পারবেন, এই কারণে এখানে হস্যিকার হয়েছে। আবার এই প্রশ্নগুলো লক্ষ্য করুন যে কি করছো, এই প্রশ্নের উত্তরে কি আপনি বলতে পারবেন যে হ্যাঁ অথবা না, এটা কিন্তু আপনি বলতে পারবেন না। আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি ভাত খাচ্ছি। কি করছো উত্তর আপনাকে বলতে হবে যে আমি ভাত খাচ্ছি বা আমি পড়ছি বা আমি খেলছি আমি লিখছি, যে কোনো এইভাবে আপনাকে বর্ণনা দিতে হবে। আবার এটা কি বই, এটাতে কিন্তু আপনি বলতে পারবেন যে হ্যাঁ অথবা না, এখানে আপনাকে বইয়ের নাম বলতে হবে যে এটা বাংলা বই বা ইংরেজি বই বা গণিত বই, যে বই হোক সেটার আপনাকে নাম বলতে হবে। কি করে যাবে বা কি করে যাবো, এক্ষেত্রেও কিন্তু আপনি হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করতে পারছেন না। আপনাকে বলতে হবে যে আপনি সাইকেলে যাবেন বা গাড়িতে যাবেন বা প্লেনে যাবেন বা মোটরসাইকেলে যাবেন বা কারে যাবেন, যাতে হোক আপনাকে বর্ণনা করে বলতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে হ্যাঁ অথবা না দিয়ে হলে সেক্ষেত্রে আপনি কয়েসি কি দেবেন, আর যদি আপনি হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করতে না পারেন সেক্ষেত্রে আপনি দীর্ঘিকার দেবেন। এইটাই হচ্ছে স্পেশাল টেকনিক। আর আরেকটি বিষয় হচ্ছে পরীক্ষাতে অনেক সময় এই ধরনের প্রশ্ন হয় যে কি, এটা কি অব্যয় না সর্বনাম নাকি বিশেষণ। যদি আপনি কয়েসি কি দেখেন সেটা চোখ বুঝে একবার বলে দেবেন যেটা অব্যয় পদ, আর যখন আপনি দেখবেন যে কি প্লাস ভার সেক্ষেত্রে হবে সেটা সর্বনাম, আর কি প্লাস যদি থাকে নাউন সেক্ষেত্রে হবে বিশেষণ। লক্ষ্য করুন কি বই, অর্থাৎ কির পরে কি আছে বই, বইটা কি আমাদের নাউন, অর্থাৎ কি হচ্ছে আমাদের বিশেষণ। আবার কি এর পর যদি ভার্ব থাকে অর্থাৎ কি করছো, এই কির পরে করছো এটা কিন্তু একটা কাজ। কির পরে যদি আমাদের ভার্ব দেখি সেক্ষেত্রে এটা হবে সর্বনাম, এটা সর্বনাম, আর এটা হচ্ছে আমাদের বিশেষণ। তাহলে বুঝতে পারছেন যে কির পরে যদি ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সর্বনাম হবে, আর কির পরে যদি নাউন থাকে সেক্ষেত্রে আমাদের বিশেষণ হবে। এটা মাথায় রাখবেন, তাহলে আপনার জন্য প্রশ্নের অ্যান্সার করা অনেকটা সহজ হয়ে যাবে। তারপর আসুন ১৯ নম্বর টপিকের আলোচনা হচ্ছে যে ব্যক্তিবাচক শব্দের শেষে কারি বানানে দীর্ঘিকার ও অব্যক্তিবাচক শব্দের শেষে কারি বানানে হস্যিকার হবে। যেমন লক্ষ্য করুন কারি বানানে দীর্ঘিকার দেওয়া হয়েছে, এখানে হস্যিকার দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে ব্যক্তিবাচক অধিকারী, আবেদনকারী, নির্মাণকারী, সহকারী, উপকারী, অপকারী, এই বানানগুলোতে দীর্ঘিকার আছে। আর অব্যক্তিবাচক তরকারি, সরকারি, লক্ষ্য করুন সহকারী আর সরকারি, দরকারি, পাইকারি, এগুলো হচ্ছে অব্যক্তিবাচক। আরেকটি বিষয় না বললেই নাই, সেটা হচ্ছে জীবী। আমরা দেখি যে জীবী বানানে দীর্ঘিকার হয়, দুটাতেই দীর্ঘিকার হবে, অর্থাৎ বর্গীয় এবং ব দুটোতেই আমাদের দীর্ঘিকার হচ্ছে। উদাহরণ হিসেবে লক্ষ্য করুন যে শ্রমজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী, বুদ্ধিজীবী, তারপরে আরো হচ্ছে পেশাজীবী, দীর্ঘজীবী ইত্যাদি। কিন্তু যদি বলা হয় জীবিকা, আটটি নিয়ম লক্ষ্য করুন যে বর্গীয এবং ব যদি শব্দ দুটি পাশাপাশি বসে কোনো শব্দের শেষে বসে সেক্ষেত্রে হবে দীর্ঘিকার, অর্থাৎ জীবীর প্রত্যেকটাতে দীর্ঘিকার হবে। কিন্তু যদি শব্দ দুটি প্রথমে বসে তাহলে প্রথমটাতে দীর্ঘিকার পরেরটাতে হস্যিকার হবে। লক্ষ্য করুন শ্রমজীবী, আইনজীবী, এই বানানগুলোতে কিন্তু দীর্ঘিকার রয়েছে দুটোতেই,
বাট যখন আপনি বলবেন যে জীবিকা জীবিত, অর্থাৎ যখন জীবী শব্দটি প্রথমে বসতেছে তখন প্রথমটাতে দীর্ঘি পরেরটাতে হস্যি হচ্ছে। আশা করছি নিয়মটা ভালোভাবে মনে রাখবেন যে জীবী শব্দটি যদি প্রথমে বসে তাহলে একটাতে দীর্ঘিকার পরেরটাতে হস্যিকার হবে, কিন্তু যখন শেষে বসবে তখন দুটোতেই দীর্ঘিকার হবে, তাহলে আপনার আর বানান ভুল হবে না। তারপর আসুন 20 নম্বর রুলস হচ্ছে তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে হবে দীর্ঘিকার আর অতৎসম অর্থাৎ তদ্ভব দেশি বিদেশি স্ত্রীবাচক শব্দের শেষে বসবে হস্যিকার অর্থাৎ হস্যিকার। তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে বসবে দীর্ঘিকার আর অতৎসম শব্দের স্ত্রীবাচক শব্দের শেষে বসবে হস্যিকার। এটা হচ্ছে দীর্ঘিকার আর এটা হচ্ছে হস্যিকার। তৎসম শব্দগুলো লক্ষ্য করুন, শ্রীমতী, নারী, বান্ধবী, সম্রাঙ্গী, পত্নী, রূপবতী, গুণবতী, বুদ্ধিমতী, সতী, ধাত্রী, সত্রী, বৈষ্ণবী, গরীয়সী, মহীয়সী, পটীয়সী, শিক্ষয়িত্রী ইত্যাদি। তবে ব্যতিক্রম হচ্ছে যুবতী, যুবতী বানানে হস্যিকার হবে, এটা মনে রাখবেন। এই ব্যতিক্রমটাই পরীক্ষাতে আসবে আপনার যে যুবতী বানানে কি বা যুবতী নিচের কোন বানানটি শুদ্ধ, যুবতী একটাতে হস্যি আছে একটাতে দীর্ঘিকার আছে, তখন আপনি যুবতী দীর্ঘিকারের টিক মেরে আসলেন, তখন কিন্তু ভুল হবে, যুবতী বানানে কি হবে হস্যিকার হবে। অতৎসম শব্দ হচ্ছে মামি, চাচি, ভেড়ি, দাদুরি, গাভী, রানী, নানি, বিবি, বাদি, মেথরানী ইত্যাদি। এখানে মামি শব্দটি হচ্ছে দেশি শব্দ, চাচি শব্দটি হচ্ছে তদ্ভব, ভেড়ি শব্দটি হচ্ছে তদ্ভব, দাদুরি শব্দটি হচ্ছে তদ্ভব, আর গাভী শব্দটি হচ্ছে তদ্ভব, রানী শব্দটি তদ্ভব, নানি শব্দটি হচ্ছে হিন্দি, এবং বিবি শব্দটি হচ্ছে ফার্সি, মেথরানি এটা হচ্ছে বিবি শব্দটি হচ্ছে ফার্সি এবং বাদি শব্দটি হচ্ছে ফার্সি। তাহলে মামি হচ্ছে দেশি শব্দ, চাচি, ভেড়ি, দাদুরি, গাভী, রানী এগুলো হচ্ছে তদ্ভব শব্দ, নানি হিন্দি শব্দ, বিবি এবং বাদি এগুলো হচ্ছে ফার্সি শব্দ। এই শব্দগুলো অতৎসম স্ত্রীবাচক শব্দ হওয়ার কারণেই এগুলোতে হস্যি বসেছে, মামি, চাচি, ভেড়ি, দাদুরি, গাভী, রানী, নানি, বিবি, বাদি। তো এই ছিল আজকের আলোচনা, অর্থাৎ আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা বাংলা বানান শুদ্ধিকরণের নিয়মের পর্ব শেষ করতে চাচ্ছি। আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আশা করছি আগামীতে পদ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওটি এবং এ পর্যন্ত যে বাংলা বানান শুদ্ধিকরণের ভিডিওগুলো দেখলেন, আসলে ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।